এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। কনকনে শীতের মৌসুমে রাতে পিকনিক খাওয়ার মজাই আলাদা। ধনী আর সুপ্তির আবদারে খন্দকের বাড়িতে ছোট করে পিকনিকের আয়োজন করা হয়েছে। 11টার দিকে সুপ্তি তার দাদির কোলেই ঘুমিয়ে পড়ল। খাওয়া দাওয়া শেষে ছাদের মাঝখানে কাঠ দিয়ে আগুন তৈরি করে সকলে চারিদিকে বসে পড়ল। তোরা গল্প কর, আমি সুপ্তিকে শুয়ে দিও, নিজে শুয়ে পড়ি গিয়ে। তুমিও চলো, ওরা গল্প গুজব করুক, ছেলে মেয়েদের মাঝে না থাকাই ভালো এখন। তুমি তুইও বেশি রাত জাগিস না, কিন্তু আধা ঘন্টার মাঝেই নিচে চলে যাবি, তোরাও বেশি রাত জাগিস না। মা, আপনি আমায় দিন, আমি নিয়ে যাচ্ছি ওকে, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। আহ বৌমা, আমার নাতনিটাকে কি আমার কাছে একদিন রাখতে ইচ্ছে হতে পারে না? তুমি সারাদিন অনেক খাটাখাটনি করছো, এখন একটু রেস্ট করো। বাবা মা চলে যেতেই তনি বলল, আমারও খুব ঘুম পাচ্ছে, তোমরা থাকো আমি যাই। হাই তুলতে তুলতে তনি চলে গেল। সারাদিন আজ অভ্রকে টাইম দিতে পারেনি, সে তাই দ্রুত রুমে গিয়ে ফোন করলো অভ্রকে। চাদর মুড়ি দিয়ে আগুনের এপারে বসে আছে শায়রি, দিহান উপরে দুজনেই চুপচাপ। চারিদিকে নিস্তব্ধতা বড্ড বাজে লাগলো দিহানের, তার উপর বুড়িটাও বেশ চুপচাপ দুপুর থেকে। নীরবতা ভেঙে বলেই ফেলল, কিরে বুড়ি, কাজের প্রেসার কি বেশি পড়ে গেছে যে বোবা হয়ে গেছিস? শায়রি এক পুলক চেয়ে আবারও দৃষ্টি আগুনের দিকে স্থির করল, যা দেখে দিহান হক ছুকিয়ে গেল। কি ব্যাপার, বুড়ি বলাতেও কোনো প্রতিক্রিয়া নেই, হয়েছেটা কি? শায়রি দুপুরে তাহিয়ার বলা কথাগুলো ভাবছে। মায়ের মতো শাশুড়ি তার কাছে অনেক বড় সড়ো একটা আবদার করে ফেলেছে, তা নিয়েই মুড অফ তার। কিরে, কথা বলবি নাকি আগুনের মাঝে মুখটা ঠেসে ধরব, কোনটা? ধর না, নিষেধ তো করিনি, যে আগুনে বুক চলছে, যে আগুনে মন পুরো ছারখার হয়ে গেছে, সেই আগুনে এই দেহ জ্বালিয়ে দিতে আমি প্রস্তুত। দিহান রেগে গেল ভীষণ ভাবে, উঠে গিয়ে শাড়ির পাশে বসলো, হাতটা শক্ত করে চেপে ধরে হুমকি স্বরে বলল, সত্যি করে বল কি হয়েছে, নয় তো আগুন সত্যি সত্যি ঠেসে ধরব, তারপর আমার মেয়ে মা হারা হবে, আর আমি আরেকটা বিয়ে করে নেব। সৎমা তোর মেয়েকে কতটা ভালোবাসবে তা আমি জানি না। একদমে কথাগুলো বলেই থামল দিহান। শায়রি রাগে ক্ষোভে দিহানের গলা চেপে একদম নিচে শুয়ে ফেলল। এটাই তো পারবি তোরা, কাপুরুষ বেইমান, এই জন্যই আমি বিয়েটা করতে চাইনি, তোদের ছেলেদের আমার চেনা আছে, শায়রিকে ভালো লাগে না, তাই না? অন্য কোনো নারীর স্বাদ গ্রহণ করতে ইচ্ছে হচ্ছে, তাই না? দিহান শাড়ি হাতটা শক্ত করে চেপে ছাড়িয়ে নিল, হাত দুটো নিচের হাতে আবদ্ধ রেখেই বলল, মেরে ফেলবি নাকি, বিধবহার শখ জাগছে, আমার মেয়েকে বাবা হারা করবি, আর অন্য নারীর স্বাদ ঘরণীয় স্বাদই গ্রহণ করতে পারলাম না, আবার পরনারী বেশি ভেবে ফেলেছিস। কথাটা শোনা মাত্র শাড়ি কাঁদতে শুরু করলো। দিহান ওভাবে শুয়েই শাড়িকে এক হাতে বুকে জড়িয়ে নিল। কেন পাগলামো করছিস সায়ু, এই পৃথিবীতে সবাই ঠকায় না সায়ু, আমাদের সম্পর্কটা সবার আগে বন্ধুত্বের, তারপর স্বামী স্ত্রী, আর সত্যিকারের বন্ধুত্বের কখনো শেষ নেই। কেন ভয় পাচ্ছিস দোস্ত, প্লিজ এভাবে কাঁদিস না, তো ভালো লাগে না। তুই জানিস মা কি বলেছে? কি? ওনার নাতি চাই। দিহান হক চুকিয়ে গেল, খাসতে শুরু করলো। শায়রি চট করে দিহানের উপর থেকে সরে পিঠে হাত বুলাতে লাগলো। কাশি থামিয়ে হাসতে হাসতে লুডুবুড়ি খাচ্ছে দিহান। শায়রি তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, হাসছিস কেন, আমি কি তোকে হাসির কথা বলেছি? তা নয় তো কি, তুই তো বুড়ি, তুই কি করে নাতি দিবি? আবারও হাসতে লাগলো দিহান। শায়রি রেগে উঠে পড়ল, ছাদের অপরপাশে গিয়ে মনটা খারাপ করে দাঁড়িয়ে রইল। দিহান হাসিটা থামিয়ে চুপচাপ গিয়ে দাঁড়ালো শায়রির পাশে। দূর আকাশে ছলছল করা চাঁদের দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাবিস না সায়ু, মায়ের বয়স হচ্ছে, ছেলের বয়ের কাছে আবদার করে ফেলেছে, এই নিয়ে তুই চিন্তা করিস না, তো নাতি লাগবে না, নাতনি তো আছেই, যাক বাদ দে, কিছুদিন পরই তো এমনদের বাড়িতে বড় অনুষ্ঠানে আমরা সকলে যাচ্ছি, সুপ্তিও অনেক খুশি হবে বল। শায়রি বেশ বুঝলো দিহান তার মুড ঠিক করার জন্য প্রসঙ্গ পাল্টাচ্ছে, রাগ হলো ভীষণ। দিহানের দিকে রক্ত লাল চোখে চেয়ে বলল, তুই কি শুধু আমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছিস দিহান? মানে কি বলছিস তুই? দয়া নয় তো কি, যদি ভালোবাসা থাকতো অবশ্যই ভালোবাসার মানুষকে ভালোবাসতে ইচ্ছে করতো, ছুঁতে ইচ্ছে করতো,
আর তুই এতগুলো দিন ধরে আমার দিকে না ভালো লাগা চোখে তাকিয়েছিস আর না সেভাবে স্পর্শ করেছিস, আমি তো ভালোবাসা খুঁজে পাইনি, তাহলে এটা তো দয়াই। নারী মন বড়ই রহস্যময়ী। ভাগা হাসলো দিহান, সারি অন্যদিকে ঘুরে চোখের পানি ফেলছে। তোকে আমি ছুই না, কারণ তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে মন থেকে স্বামী হিসাবে গ্রহণ করিসনি, আর তোর দিকে আমি সেভাবে তাকাই না, কারণ তোকে দেখলে মায়াটা বেড়ে যাবে, সকল বাধ্যতা ভুলে গিয়ে তোকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছা হবে। তোর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে চায় না সায়ু, কিছু ভালোবাসা নীরব থাকাই শ্রেয়। এই পৃথিবীতে ভালোবাসার অনেক ধরন আছে, ভালোবাসার অনেক সঙ্গ আছে, ভালোবাসা প্রকাশ করার অনেক মাধ্যম রয়েছে, আবার অনেক অপ্রত্যাশিত ভালোবাসার গল্পও রয়েছে, আবার অনেক অপ্রকাশিত ভালোবাসার গল্পও রয়েছে। আমার ভালোবাসা প্রকাশিত হয়ে অপ্রকাশিত, তুই আমার কাছে হিমালয় পর্বতের মতো, আমার জীবনের মনের অনেক উচ্চতরে তোর বাস, যা আমি দূর থেকে দেখতে পারি, যার মুগ্ধতাই দূর থেকে মুগ্ধ হতে পারি, যাকে আমি কল্পনায় অনুভব করতে পারি, শুধু খুব করে ছুঁয়ে দেখতে পারি না। তুই যে ধরাছোঁয়ার বাইরে সায়ু, তোকে ভালোবাসার জন্য তাকাতে হবে না, খুব কাছে গিয়ে ছুঁতে হবে না, এসব ছাড়াও আমি ভালোবাসতে পারি সায়ু, তোকে আমি না, আমার হৃদয় ভালোবাসে, তোর স্থান যে আমার এইখানে। বলেই বুকের বাবসে হাত রাখলো। সায়রি নিজেকে আর ধরে রাখতে পারলো না, হামলে পড়লো দিহানের বুকে, হাও মাও করে কাঁদতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, একবার কাছে এসে ভালোবেসে দেখ না, তোর এই বুকে একটু জায়গা করে দে না, আমি যে ভালোবেসে ঠকেছি দিহান, আমার যে খুব করে ভালোবাসা চাই, যে ভালোবাসার ভেড়ে পুরনো ক্ষতর ডাক্তার চোখে পড়বে না, পুরনো ব্যথাটা আর অনুভব হবে না। সায়ু চুপ, বাবা মা শুনতে পাবে, চুপ কর না, না মাথায়। তুই আমায় ভালোবাসা দে না দিহান, ভালোবাসা দে। দিহান মৃদু হাসল, দু হাতে আলতো করে দু গালে ধরে মুখ উঠিয়ে বলল, দিব কিন্তু আজ না, কাল আগে আমাকে সিওর হতে দে, তুই যা বলেছিস ঠান্ডা মাথায় মন থেকে। শাড়ি খেপে গেল, বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, তোর কি আমাকে পাগল মনে হচ্ছে, পাগল ভাবছিস আমায়? দিহান হাসতে হাসতে হাতটা শক্ত করে চেপে বুকে জড়িয়ে নিল শাড়িকে, মাথায় আলতো করে কিস করে বলল, ভালোবাসি। শাড়ি বুকে মুখ গুছে চোখের পানি ফেলতে লাগলো। ফজরের আজান কানে ভাসতে ঘুম আলগা হয়ে গেল মুস্কানের, ইমনের উপস্থিতি টের না পেতে বুকটা থক করে উঠল, চোখ খুলতেই নদীর মুখটা দেখতেই মনে পড়ে গেল সবটা, সে তার মায়ের আপন বড় বোনের বুকের মাঝে আবদ্ধ রয়েছে, তার আপন জন যার গা থেকে মামা গন্ধ পাচ্ছে, সে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এ বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর কেউই তার পর নয়, সবাই তার আপন জন, তার মায়ের শেখর যে এখানেই, এতদিন জানতো ইমন ছাড়া তার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, কিন্তু কালকের পর সে জেনে গেছে তার আরও আপনজন রয়েছে, তাকে কেউ আর অসম্মান অপমান করবে না, এ বাড়ির আর পাঁচজন মানুষের মতোই তারও অধিকার রয়েছে এ বাড়ির মানুষগুলোর উপর, আর এইসব সে পেয়েছে শুধুমাত্র ইমনের জন্য, আল্লাহ তালাকে অনেক অনেক শুকরিয়া জানিয়ে উঠে পড়ল সে। কিরে ঘুম আলগা হয়ে গেছে এখনই, সবে তো 5টা বাজে। আসলে ফুপু আমি এমন সময় উঠি, যত রাতেই ঘুমাই না কেন আজান দেওয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। ফুপু মানে? আমি ফুপু, আমি ইমনের ফুপু বলে তুইও ফুপু বলবি? একদম না, মামনি বলে ডাকবি আমায়, তুই তো আমার আরেকটা মেয়ে, তাহলে ফুপু কেন বলবি? মুস্কান লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে বলল, আচ্ছা। নদী মুচকি হাসলো, এখনই উঠে কি হবে, আর একটু ঘুমিয়ে নে তো। আর ঘুমাবো না, নামাজটা পড়ে নি, তুমি পড়বে না? নদী হেসে ফেললো, চোখ দুটো চিকচিক করছে, তার দু গাল ধরে কবলে চুমুইকে বলল, আমার লক্ষ্মী মেয়েটা, আচ্ছা আমিও পড়বো। আচ্ছা আমিও ঘরে যাই, ওখানে জানামাজ আছে, তোমাকে একটা দিয়ে যাই। না আমার কাপ বার্থডেও আছে, অনেক পুরানো, সেটাই হবে, তুই গিয়ে পড়ে নে। দরজায় ঠকঠক আওয়াজ শুনতে ইমন বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিল, মুস্কান চুপচাপ রুমে প্রবেশ করলো, এবং সিটকারে লাগিয়ে দিয়ে আবারও বিছানায় চলে এলো। ঘুম ধরেছে ভীষণ, সবে চোখটা বুঝেছে, অমনি মুস্কান এসে বলল, শুনুন আজান দিয়েছে, চলুন একসাথে নামাজ আদায় করি। ইমন কপাল কুঁচকে দেখালো, এমনিতে মাথা গরম আছে, ঘুম হয়নি সারা রাত, তারপর সে যা করেনি তা নিয়ে আবারও ঘ্যান ঘ্যান শুরু করছে। ঘুমাতে দাও, বারবার এক কথা বলতে ভাল লাগে না, কিন্তু নিজে কাজ নিজে করো।
এটা মোটেই আমার একার কাজ না। করা গলা কানে বাজতেই আমার ভ্রু যুগল উঁচিয়ে বড় বড় করে তাকালো শোয়া অবস্থাতেই। মুস্কান এক ঢোকিলে আমতা আমতা করে বলল, না মানে আপনি কেন নামাজ পড়বেন না? মুসলিম মুসলিম হয়ে নামাজ আদায় করবেন না, এটা মেনে নিতে পারি না। আজকে আমি ছাড়বো না আপনাকে, নামাজ পড়তেই হবে। ইমন শোয়া থেকে উঠে বসলো, রাগী চোখ মুখে দাঁতে দাঁত চেপে বলল, সকাল সকাল আদেশ করতে এসো। মুস্কান নিজেকে শক্ত করে নিয়ে বলল, আদেশ না, অন্যায়ের প্রতিবাদ করছি। আপনিই তো বলেছেন যে অন্যায় যে করে অন্যায় যে সয় দুজনেই সমান অধিকারী, আর আপনি শুধু অন্যায় না পাপ করেছেন, আর স্ত্রী হিসেবে আমি এটা করতে দিতে পারি না। ইমন হক চুকিয়ে গেল, রাগটা খানিকটা কমে গেল। ভ্রু কুঁচকে চেয়ে বলল, তুমি গিয়ে পড়ে নাও, দু ঘন্টা পর জাগিয়ে দিও। না আপনি নামাজ পড়বেন, দেখুন আপনার মাঝে দুইটা বদ অভ্যাস আছে। ইমন বড় বড় করে তাকাতে মুস্কান পেছন ঘুরে দাঁড়ালো। কথাটা বলা মাত্রই তার হাত পা কাঁপতে শুরু করেছে। ইমন কথাটা শুনে বিষয়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। বিছানা ছেড়ে উঠতেই মুস্কান এক ঢোক গেল, কি বাজে অভ্যাস আমার! আপনি ছাইপাস খান এটাও পাপ, আপনি নামাজ পড়েন না এটাও পাপ, তাই এগুলো বদ অভ্যাস। বলেই চোখ বন্ধ করে ফেলল। ইমন মুস্কানকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সামনে নিয়ে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, লিসেন, মুখটা বেশি চলছে না, চুপচাপ গিয়ে নিজের কাজ করো। ইমনের রাগ দেখে মুস্কান ইমনকে শক্ত করে জড়িয়ে ধরল, বুকে মাথা চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল। ইমন যেন এবারে বাকরুদ্ধ। হিমের হলোটা কি? ফুপু কি মুস্কানকে পাল্টে পাঠালো, নাকি ওকে ভূতে পেল? কোনটা? মুস্কান কি হয়েছে, বোকার মতো কান্না করছো কেন, ফাগলামো করছো কেন তুমি? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি আপনাকে। ইমন আবারও হকচকিয়ে গেল। তার মুগ্ধময়ী তাকে ভালোবাসে সে কথাটা কি সে জানে না নাকি? এভাবে কেঁদে বলার কি আছে? হুম তো, আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। হুম, নিষেধ করলে কি? শুধু এই পৃথিবীতে নয়, মৃত্যুর পরেও আমি আপনার সাথে থাকতে চাই, দুনিয়াতে নয় আখিরাতেও আপনাকে চাই। ইমন নিশ্চুপ হয়ে গেল, গভীর শ্বাস ছেড়ে নিজেও অনেক শক্ত করে জড়িয়ে ধরল মুস্কানকে। মুস্কান ফুপাতে ফুপাতেই বলল, মহান আল্লাহ তাআলা আমাকে কোথায় জায়গা দেবেন আমি জানি না, কিন্তু এইটুকু জানি তার আদেশ উপদেশ মেনে চলব, কিন্তু আমি একা না, আমার স্বামীকেও তার পথে নিয়ে যেতে চাই। আল্লাহর রহমতে আমি খাঁটি একজন মানুষ পেয়েছি, যিনি কিনা ভুলেও কখনো একটা মিথ্যে কথা মুখ দিয়ে উচ্চারণ করেন না, সব সময় সৎ পথে চলেন, সবাইকে বিপদে আপদে সহায়তা করেন। তার মাঝে সব গুণই তো রয়েছে, শুধু দুটো দোষ, এক নামাজ পড়ে না, দুই নেশা পানি খায়। আর এই দুটো জিনিস যদি আমি পাল্টাতে না পারি, তাহলে এক সময় যেমন এটা আপনার ক্ষতি করবে, ইহকালে পরকালেও আপনাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। শুধু একালে নয় পরকালেও আমি শুধু আপনাকেই চাই, প্লিজ আপনি আমার এই আবদারটা রাখুন, আপনার কোনো প্রকার ক্ষতি যে আমি সহ্য করতে পারবো না। দাদি বলেছে আপনি ওপরওয়ালার উপর অভিমান করেছেন, কিন্তু এটা তো ঠিক না বলুন? ভুল খারাপ কাজ তো মানুষ করে, তাহলে আপনি তার দায় ওপরওয়ালাকে কেন দিবেন? যা হারিয়েছে তা ভেবে অভিমান না জমিয়ে যা পেয়েছেন তা নিয়ে কি শুকরিয়া আদায় করতে পারে না? এমন কথা শোনার বড় কি চুপ থাকা যায়? সত্যি তো, আমি মুস্কানের মতো এমন একটা নিষ্পাপ প্রাণ পেয়েছি জীবনসঙ্গী হিসেবে, এর জন্য তো উপরওয়ালাকে শুকরিয়া জানানোই উচিত। হয়তো আমি শিশুকাল থেকে মা হারিয়েছি, মায়ের আদর ভালোবাসা পাইনি, অনেক রকম খারাপ পরিস্থিতি দিয়েও গেছি, তবুও দিন শেষে এমন একটা খাঁটি জিনিস তো পেয়েছি। কিছু পাওয়া কিছু না পাওয়া, এরই নাম তো জীবন। ও যা বলছে তা তো কোনো পাপ নেই, লোভ নেই, স্বার্থ নেই। যদি স্বার্থ থেকে থাকে তাহলে ভালোবাসা, যদি লোভ থেকে থাকে তাহলে ভালোবাসা। এমন নিষ্পাপ কোমলটিতে রাত্রে আমি কী করে না রাখি? দুজনেই একসাথেই প্রথম নামাজ আদায় করল। নামাজ শেষে ইমন মুস্কানের কবলে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখনই কোরআন হাতে নিয়েছিলাম, মা আর আমি একসাথে নামাজ পড়তাম, কোরআন পড়তাম। আমি মাদ্রাসায় পড়েছি ফাইভ অব্দি, হুজুরাই বলেছে নামাজ না পড়লে কে কে শাস্তি হয়, আর আপনি জানেন স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া সুন্নত। ইমন মৃদু হাসলো, যেন মাঝে হাঁটু ভাঁজ করে বসে মুস্কানের কথাগুলো শুনতে লাগলো। ওর কথাগুলোতে বাচ্চামি মিশে থাকে, মহা মূল্যবান কথা বলছে তবু ইমনের হাসি বাচ্চে, পাবে নাই বা কেন? বাচ্চা মেয়েটা কখন থেকে তাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, নিজের সর্বাত্মক চেষ্টা করে বুঝিয়ে যাচ্ছে। আর জানেন আমাদের আরবি হুজুর কি বলেছিল, মানুষকে দুনিয়ার সব গাফিলতি থেকে মুক্ত রাখতেই প্রিয় নবী
নামাজকে বেহেস্তের চাবি হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনকে পাঁচ ওয়াক্ত নামাজকে রুটিন করে বিধান হিসেবে জারি করেছেন। যারা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওই ব্যক্তির দ্বারা কোনোভাবেই অন্যের উপর অটল ও অবিচল থাকার সুযোগ নেই। আপনার দ্বারা এমনিতেও কোনো অন্যায় হয় না, শুধু নামাজ পড়েন না ছাইপাশ খান, আজ থেকে আরও সব করবেন না কিন্তু।